হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যায় যা বেশিরভাগই রেকর্ড করা সম্ভব হয় না। সেই ঘটনাগুলোর মধ্যে অল্প কিছুই রেকর্ড করা সম্ভব হয় যেগুলো দেখলে আপনার হাসি আটকাতে পারবেন না। ক্যামেরায় রেকর্ড হওয়া এমন কিছু হাস্যকর ভিডিও দেখতে চলেছেন যা এর আগে আপনি কখনোই দেখেননি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাদের সুপ্ত জ্ঞানের নতুন একটি বাংলা এপিসোডে। মাইকেল জ্যাকসনের ড্যান্স আপনারা অনেকেই দেখে থাকবেন, কিন্তু আপনারা কি এই মাইকেল জ্যাকসনকে দেখেছেন? তার নাচের তালটি একবার দেখুন। সে জানতই না তার এই বিখ্যাত ড্যান্সটি ক্যামেরা রেকর্ড করছিল। ক্যামেরাটি দেখার পর তার কি পরিস্থিতি হয় তা আপনারাই দেখুন। এই লোকটি কিবোর্ড নিয়ে এভাবে প্র্যাকটিস করছিল, কিন্তু হঠাৎ এভাবে পড়ে যাওয়াতে তার মেজাজটা গরম হয়ে যায়। তারপর সে কিবোর্ডটিকে ভেঙে ফেলার চেষ্টা করে, তবে কিবোর্ডটি এই লোকটির উপর এভাবে প্রতিশোধ নিতে চেয়েছিল। এখানে এই মেয়েটি মাছকে খাবার দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার হাতে থাকা ফোনটি এভাবে পানিতে পড়ে যায়। এই মেয়েটি অনেক স্টাইল নিয়ে ছবি তুলছিল, কিন্তু এই মেয়েটির সাথে এমন একটি হাস্যকর ভিডিও হয়ে যাবে সে কিছুতে জানত না। তাই পায়ের হিলটি বড় হওয়ার কারণে সিঁড়িতে তাকে এভাবে উঠতে হয়েছে। বর্তমানে জুয়েলারিতে এ ধরনের হাস্যকর ভিডিও প্রায় দেখা যায়। এই দোকানদারটি তার দরজায় অটোমেটিক লক ইউজ করেছিল, যা এই চোর মহাশয় কিছুই জানত না। সে শোনার চেন এভাবে গলায় পড়ে দৌড়ে পালাতে চেষ্টা করে। পরবর্তীতে চোরটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হীরার জিনিস অত্যন্ত ব্যয়বহুল, যেখানে এই মহিলা স্মার্ট নলেজ কাজে লাগিয়ে হীরা চুরি করার পরিকল্পনা করছিল। আসল হীরার প্যাকেজ নিয়ে সে নকল হীরার প্যাকেজ ফেরত দেয়। সৌভাগ্যক্রমে রত্নাকারী এই মহিলাটির পরিকল্পনা বুঝতে পেরেছিল, তাই সে মহিলাটিকে ঘরের ভিতরে রেখে তালাবদ্ধ করেন এবং পরবর্তীতে পুলিশকে খবর দেন। যদি আপনার সঙ্গে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় তাহলে কেমন হয়? যেখানে এই মেয়েটিকে ভয় দেখানোর জন্য লিফটের মেঝে সরানো হয়েছিল। বুদবুদ ফাটানো অনেকটা মজাদার বিষয়, যেখানে এই হোটেলের কর্মচারীদের মধ্যে একজনকে বুদবুদ ফাটানো দেখা যায়, কিন্তু পাশের এই মহিলাটি বুদবুদ ফাটাতে গিয়ে তার পরিস্থিতি এমনটি হয়। এই ভিডিওটিতে দেখা যায় যেখানে একটি শিশু এই ডাস্টবিনটিকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু বাতাসের কারণে এই ডাস্টবিনটিকে সে কিছুতেই নিয়ে যেতে পারছিল না। বারবার এভাবে ব্যর্থ হয়। তবে এই শিশুটি হাল ছাড়া পাত্র নয়, সে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই শিশুটির ভাগ্য আর ছোঁয়া ছিল না। আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এই ডাক্তার নার্সের দিকে এভাবে বারবার ক্লিপ করার চেষ্টা করছিল, কিন্তু এই ডাক্তারটি তার কর্মফল এভাবে পেয়েছিল। এবার আপনারা একটি অবিশ্বাস্য ভিডিও দেখতে চলেছেন, যেখানে এই উঠানের পরিবেশটা অনেকটাই সুন্দর ছিল, কিন্তু দোয়ালের ওপার থেকে হঠাৎ একটি ফুটবল এসে এই গাড়িটি সুইচ অন করে দেয়। তারপর এই বাগানটির কি পরিস্থিতি হয় যা সিসিটিভি ক্যামেরা পুরো ভিডিওটি রেকর্ড হয়েছিল। মানুষ ডাস্টবিনে আবর্জনা ফেলতে ইতস্তত বোধ করে, কিন্তু একটি বন্য প্রাণীকে আপনি আবর্জনা ডাস্টবিনে ফেলতে দেখেছেন? এই বন্য প্রাণীটি কত সুন্দরভাবে আবর্জনা ডাস্টবিনে ফেলছিল। এবার আপনারা সত্যিই একটি ভিন্ন ধরনের ভিডিও দেখতে চলেছেন, যেখানে এই দুই মেয়েকে স্যান্ডেল চুরি করতে দেখা যায়। তারা জানতই না তাদের পিছনে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তাদের এই স্যান্ডেল চুরি করার ভিডিওটি ফেসবুকে প্রচুরভাবে ভাইরাল হয়েছিল। এই ভিডিওটিতে দেখা যায় যেখানে এই লোক চাইছিল যে পাখিগুলো যেন তার মুখের খাবারটি নিয়ে যায়, সেজন্য সে পাখিদের দিকে এভাবে খাবার নিয়ে তাকিয়ে থাকে। তারপর পাখিগুলো তার সাথে এমন কাণ্ড করে বসে। এই ভিডিওটিতে দেখা যায় যে একজন ছেলে ঘরের মেঝে পরিষ্কার করছিল, কিন্তু এই ছেলেটি তাকে রাগানোর জন্য ঘরের মেঝেতে পানি ঢেলে দেওয়া হয়। তারপর এই ছেলেটি তার সাথে এমনটি করে বসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আপনি যদি এ ধরনের ইন্টারেস্টিং ও আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এখনই সুপ্তজ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, সাথে আপনাকেও।